হ্যালো, এই যে স্যারও বললো না যে রেসপন্স দেয়, এই সেই রেসপন্স। এখন নাই তাহলে আমি কি করব? এখন আমাদের কি কাজ? তো যাই, বাসায় আমরা কি হেডফোন দিয়ে আসি কি না, কি বলো? হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ একটা ফোন আসছিল, কি বলছিলেন আবার বলবেন। হ্যাঁ রে, তুমি খুব ব্যস্ত মানুষ। এত ব্যস্ত মানুষ কিভাবে ক্লাস করবে? আচ্ছা, ন্যারেশনে যদি কাউকে অ্যাড্রেস করা হয় তাহলে কিভাবে করবো বলো? যেমন, আর ইউ হাংরি ব্রাদার্স, সেড দ্য ওয়াইজ কিং, এটা কিভাবে করবা বলো? জারিফ আহনাফ, ইয়েস স্যার, আরেকবার বলবেন কি কেটে যাচ্ছে। না তুমি তো ব্যস্ত মানুষ, তোমাকে বারবার বলতে হবে, এটি নিয়ম। তারা খুব ব্যস্ত, এদেরকে বারবার বলতে হয়। এই যে এটা করো, এই যে দেখতে পাচ্ছ ইয়েস স্যার, নাকি সমস্যা হচ্ছে? আবার চশমা লাগবে, এটা করো। না স্যার, ওকে, দ্য ওয়াইজ কিং আস্কড দ্য ওয়াইজ কিং আস্কড ব্রাদার্স ইফ দে আর হাংরি। স্যার আমি একটা বলে, স্যার পরে 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 আগে ওকে বলতে দাও, তারপরে আমি যা ব্যাপারে যদি বলি তাহলে বলবা। বলো, দ্য ওয়াইজ কিং আস্কড দ্য ব্রাদার ওয়াইজ দ্য ওয়াইজ কিং আস্কড ব্রাদার্স ইফ দে আর হাংরি। আচ্ছা তাহলে তোমার বক্তব্য শেষ, না আর কিছু বলবা? শেষ শেষ? এত বিজি মানুষ। হ্যাঁ বললো কথা। আচ্ছা তাহলে না এবার স্যার, আরেকজনকে জিজ্ঞাসা করি। মারশাদ আলম, 11284, ইয়েস স্যার, বলো এটা কি হবে বলো? এটা কি স্যার ইনডাইরেক্ট স্পিচ করব। জি অ্যাড্রেসিং অ্যাজ দেয়ার ব্রাদার্স দ্য ওয়াইজ কিং আস্কড ওয়াজ ওয়ারেন্ট দে হাংরি। কি আবার বলো? অ্যাজ অ্যাড্রেসিং অ্যাজ দেয়ার ব্রাদার্স দ্য ওয়াইজ কিং আস্কড দেম ওয়ারেন্ট দে আর হাংরি। আর কিছু বলবা? আর ওকে, কিছু মশলা কাউসার পাতি মিলা কাউসার, কাউসার মিয়া বলো। 11282 ইয়েস স্যার, বলো, এটা বলো কি হবে বলো দ্রুত। স্যার কোনটা? এই যে সামনে যেটা আছে, স্যার কি ঘুমায় করব? আছো, এটা বলো। স্যার আর ইউ হাংরি ব্রাদার সেড দ্য ওয়াইজ কিং। হ্যাঁ তো এটা ন্যারেশন কর। মনোযোগী না পড়ায়, এই ওর গার্জিয়ানকে ফোন দাও আজকে। ও কি করে, ঘুমায় নাকি? হ্যাঁ স্যার আমি কেবল জয়েন করব। কেবল জয়েন করে কেন? ওর গার্জিয়ানকে আজকে ফোন দিবা। হ্যাঁ ঢিলা ঢিলা পড়াবেন, দরকার নেই আমাদের। আচ্ছা, এরপরে 8730, জি স্যার, এটা বলো। 8730, আসিয়ন দেখছো কি অবস্থা? এই এটার গান নষ্ট।
और गार्जियन के फोन दे बड़ा फिर उनके हैं ना जी सर बोल लो तो सर हम तो जी सर कोठा बोलता होगे तो आगे ना सर टैक लो तो रिस्पांस दाओ हैं हम जी सिलम तो जी सर बोल सिलम कोठा बोलो आसे जी सर बिकी डाका डाके बार बार करता है क्या আমার স্যার ভিডিও সব ব্ল্যাক দেখাচ্ছে যে দেখেন কি বলে ছেলেটা বুঝি না তো স্যার ব্ল্যাঙ্ক হয়ে আছে স্যার দেখেন স্যার ভিডিও নাকি স্যার ব্ল্যাঙ্ক হয়ে আছে ওর গার্জিয়ান কে ফোন দিবা যে ওর কি অবস্থা এরকম করে কেন স্যার নামটা আছে ওই সমস্যাটা দেখেন ভিডিও ব্ল্যাক হয়ে আছে এই আছে সেই আছে এগুলো বন্ধ করো এসব এসব নাম্বার লাগবে আছে আছে রাখবেন যারা বুঝে না তাদেরকে বলবা ঠিক আছে আমার সামনে এগুলো বলো না আচ্ছা এরপরে বলো সাজিদুল 11298 ইয়েস স্যার বলো বলো এটা উত্তর বলো অ্যাড্রেসিং দেম অ্যাজ হিজ ব্রাদার দ্য ওয়াইজ কিং আস্কড ইফ আবার বলো দে ওয়্যার হাঙ্গ্রি আবার বলো প্রথম থেকে অ্যাড্রেসিং দেম অ্যাজ দেয়ার ব্রাদার্স দ্য ওয়াইজ কিং আস্কড ইফ they are hungry ঠিক আগে কি বলবা স্যার আর কিছু না বলে রাখো আচ্ছা তারপরে এবার বলো রাগিব ইয়া স্যার জি স্যার addressing business brothers the king asked if they were hungry আবার বলো addressing business brothers the king asked if they were hungry আর কিছু বলতে চাও ওকে আদিব স্যার আমি কাউসার এখন বুঝছি বলতে পারি হ্যাঁ স্যার তখন বুঝতে পারি নাই এখন বুঝছি এটা বলতে পারি ভিডিও অন করো এখন অ্যানসারটা জানি তারপরে বল ভিডিও অন করো দেখি তোমার অবস্থা কি আদিব নাই আদিব স্যার দাঁড়ান ওয়েবক্যামটা লাগাচ্ছি এই আমি আমি দাঁড়াইতাম আমি আছি আমি আছি আমি দাঁড়াইতাম আর তোমাকে রাখতেছি অ্যাটেনশন দাঁড়াই গেছি যাও তোমার জন্য তুমি ওকে দাঁড়াইতে বলো কিন্তু ভালোই স্যার আপনি কি ওকে ডাকছেন স্যার স্যার আদিব স্যার আপনি বলে আপনি কি ওকে ডাকছিলেন সত্যি কথা স্যার আমি শুনতে পাইনি স্যার অনেক দূর কথা স্পষ্ট শুনতে পাচ্ছি স্যার তাই রেসপন্স করুন আদিব কি আছে ইয়েস স্যার এই রেসপন্স স্যার এই রেসপন্স দাও আচ্ছা না থাকলে না থাকলে গার্ডিয়ান ফোন দিবা রেসপন্স করে না ক্লাসে নাই এটা 14 ঘাটে এটা ইনফরমেশন পৌঁছে দিবা ঠিক আছে এরপরে দেখা যাবে বাই বাই এবং ওই সব জায়গায় তখন নাম্বার কিভাবে কি হয় দেখা যাবে স্যার ও কথা বলতেছে স্যার আদিব স্যার আমি আসি স্যার আমি কথা বলতেছি স্যার তুমি ভিডিও অন করো স্যার ক্যামেরা নাই স্যার মানে স্যার ঝামেলা তো ওইখানে ক্যামেরা নাই যে ওরা পিসি বাদ দিয়ে সবাই মোবাইলে ক্লাস করতে তাহলে ক্যামেরা মাইকের কোনো ঝামেলা হবে আপনি হলো ল্যাপটপ নিয়ে গেছে স্যার কথা বলো না দাদা এইসব করে এগুলো বুঝি আমি বাদ দাও রবিবার থেকে পড়ো কোন তালে এগুলা বোঝা গেছে আদিব ছেলেটা সম্বন্ধে ধারণা হয়ে গেছে আমার অন্যরকম পোলা পয়েন্ট আচ্ছা এবারে যে রাগিব ইয়াসা তো বলছে সামিন সামিন বলো আসো ইয়েস ইয়েস স্যার বলো দ্য ওয়াইজ কিং টোল্ড দেম ইফ উত্তর বলছি আমি তো ক্লু দিলাম কাউসার মাহমুদ এতক্ষণে ভিডিও অন করছো সামিন তুমি কথা বলো তুমি সামনে আসবা জি স্যার
বলো এটা উত্তর বলো দ্য ওয়াইস কিং টোল্ড দেম ইফ দে ওয়্যার হ্যাঙ্গ আচ্ছা ঠিক আছে কাউসার বলো তুমি উত্তর বলো কাউসার জি স্যার বলো অ্যাড্রেসিং দেম অ্যাজ দেয়ার ব্রাদার দ্য কিং আস্ক ইফ দে ওয়্যার হাংরি ওকে আর কিছু বলবা এই বিষয়ে স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার এখানে স্যার যে বারবার দে আর বলতেছে স্যার কিং তো এখানে একজন উত্তর দিবা তোমার কাছে উত্তর কি আছে বলো তুমি এখন উত্তর দিবে স্যার আমি বলতে পারি স্যার আচ্ছা জি স্যার আমি আলিফ তো না আলিফ উত্তর দিবে সেটা প্রশ্ন করার এখন সময় নাই বলো উত্তর কি আছে তোমার কাছে বলো স্যার আমার মনে এটা হবে যে অ্যাড্রেসিং দেম অ্যাজ হিজ ব্রাদার দ্য ওয়াইস কিং সেড হোয়েদার দে আর হাংরি অর নট আমি বলছি যে স্যার অ্যাড্রেসিং দেম অ্যাজ হিজ ব্রাদার দ্য ওয়াইস কিং আস্কড হোয়েদার দে ওয়্যার হাংরি অর নট আবার নট অর নট নাই স্যার নট করতে কি আসছে কখন যখন অপশন থাকে এটা করবো না ওইটা করবো প্রশ্ন করছে তো প্রশ্নের মাঝে যখন একটা অপশন থাকে যে এটা নিবা না ওইটা নিবা এরকম একটা বিষয় প্রশ্নের মাধ্যমে একটা অপশনাল অপশন থাকে তখন হ্যাঁ তুমি যাবে কি না ওয়েদার ইউ উইল গো অর নট এরকম একটা বিষয় যখন থাকে প্রশ্নের মধ্যে তখন আমরা ওয়েদার ব্যবহার করতে পারি আর এমনিতে নর্মালি আমরা ইফ ইউজ করতে পারি তোমাদের কাছে যদি আরো কিছু ভালো বিশ্লেষণ থাকে বলতে পারো সব আমি যে সব করে জানি স্যার আপনার আগে স্যার কেউ এটা বলে নাই আগে স্যার আবার কেউ বলবে যে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার্স কিছু বলবে না প্রাহি মানে লিসেনার্স কিছু সে বলবে না সে বলতেছে লিখতেছে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার্স দ্য ওয়াইস কিং আস্কড দেম ইফ দে ওয়্যার হাংরি ওকে এখানে আসলে বিষয়টা হলো মৌলিক বিষয়টা ঠিক রেখে আমরা এই শব্দ এদিক সেদিক একটা করতে করা যেতেই পারে ওকে তবে স্যার একটা প্রশ্ন আছে প্রশ্নের আগে তুমি এটা উত্তর দাও এটা কে স্যার আমি সাজিদ হাসান বলো সাজিদ তুমি উত্তর বলো স্যার দা ওয়াইস কিং আস্কড হিজ ব্রাদার্স ইফ দে ওয়্যার হাংরি স্যার এখানে ব্রাদার্সটাকে আমি স্যার হচ্ছে তার রিয়েল ব্রাদার হিসেবে বলতে চাচ্ছি ও তুমি এখানে ইয়া করতে চাচ্ছ তুমি এটাকে রিপোর্টিং ভাবের অবজেক্ট হিসেবে প্লেস করতে চাচ্ছ তাই না ইয়েস স্যার আচ্ছা এটা দিলেও তো আসলে কোনো মানে ইয়া দেখি না তবে এটা যেহেতু এখানে সম্বোধন করেছে হ্যাঁ আমাদের বিষয়টা হলো এরকম যে আমরা এখানে যেহেতু এখানে একটা এক ধরনের কাউকে মনে করো যে যদি কাউকে অ্যাড্রেস করা বোঝায় অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার সিস্টার ফ্রেন্ড কমরেড হ্যাঁ ফ্রম মাই ফ্রেন্ডস বলে যদি কাউকে অ্যাড্রেস করা হয় তাহলে আমরা এটা বলতে পারি আর কি আর এর আগে আমরা যেটা তুমি যেটা বললা যে অবজেক্ট হওয়াটা রিপোর্টিং ভার্বের মানে এটা হলো যে তোমার ওই যে আমরা গত ক্লাস সেটা মনে আলোচনা করেছিলাম আমরা একটা উদাহরণ তোমাকে দেই আমি তাহলে তুমি হয়তো ওই গত ক্লাসে তুমি ছিলা নাকি ছিলা না যেমন রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো ব্যক্তি বা প্রাণীর নাম ধরে ডাকার ব্যবহার থাকলে তার রিপোর্টিং ভার্বের অবজেক্টের সঙ্গে যুক্ত হবে যেমন হি সেড রহিম হি সেড কমা ইনভার্টেড কমা রহিম ডো নট কোয়ারেল ঠিক আছে এই যে স্যার যদি মম স্যার যদি মম থাকতো স্যার আচ্ছা দেখো এখানে প্রশ্ন পরে আগে বুঝে নাও ঠিক আছে থাকতো প্রশ্ন করা সহজ উত্তর দেওয়া বড় কঠিন বুঝছো
প্রশ্ন করা খুব সহজ অনেক প্রশ্ন করা যায় আমার ঘুমে ধরে না কেন বলেন স্যার যে দেশ আসছে আমি ঘুমে যাই নাও এতক্ষণে বলেছি তোমার ঘুমে ধরে না কেন আমি কেমনে কমু কো এই যে দেখতে পাচ্ছ এটা এই ইয়ে বলো এটা কি হবে বলো সাজিদ স্যার ইয়েস স্যার স্যার আগে একটু দেখে নিস এটা একটু এটা করো স্যার কামাল আস্কড নিজাম ইফ হি হ্যাড ইফ হি নিউ হিম এখানে অ্যাড্রেসিং দেওয়া যাবে নো স্যার কেন কারণ স্যার নাম আছে সরাসরি কারো নাম ধরে ডাকে এখানে ভোকেটিভ কেস কারে কাউকে উল্লেখ করতেছে যে কামাল নিজাম তুমি কি কামাল সে কামাল সে নিজাম ডু ইউ নো মি নিজাম তুমি আমাকে চিনো রহিম তুমি কি এখানে যাবে এই যে বিষয়টা আর এখানে এই যে ব্রাদার্স নিজাম শব্দটা একদম স্পেসিফিক প্রোনাউন রাইট সরি নট প্রোনাউন প্রপার নাউন স্পেসিফিক প্রপার নাউন টু দ্য পয়েন্ট একজন ব্যক্তিকে বোঝাচ্ছে আর এখানে এই যে ব্রাদার্স এটা কি ধরনের বিষয় কি ধরনের নাউন বলো কমন নাউন রাইট তাহলে এখানে অ্যাড্রেস করছে আর ইউ হাংরি ব্রাদার্স ভাইয়েরা তোমরা কি ক্ষুধার্ত অ্যাড্রেস মানে তাদের জানতে চাচ্ছে ওকে তাহলে এখানে বিষয়টা কিন্তু দুই রকম এই ধরনের ক্ষেত্রে আমরা এই গুলো খেয়াল রাখতে হবে তুমি কি ওকে স্যার বুঝতে পেরেছো আমার মনে হয় তুমি গত ক্লাস করতে পারো নাই নাকি তুমি কি অসুস্থ ছিলে ওয়ার ইউ সিক সাজিদ নো স্যার আগে গত ক্লাস স্যার করতে পেরেছিলাম তো তুমি প্রবাবলি তুমি খুব মনোযোগী ছিলে এই কারণে বুঝতে পারো নাই নাকি কি বলো ওকে নো প্রবলেম দেখো এই যে সাজিদ বলো সাজিদ একে একে বলতে থাকবে এখন ওকে তুমি একটা একটা করে উত্তর দিতে থাকবে তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে স্যার প্রশ্ন পরে উত্তর বলি হ্যাঁ বলো I said, Riku, you will come to Dhaka tomorrow with your friend. I said Riku that he would come to Dhaka the next day with his friend. Shumon said, you did not do well in the examination, Rajib. Shumon told Rajib that he had not done well in the examination. The teacher said, Hasan, you must buy new English book as early as possible. The teacher advised Hasan that he had to buy a new English book as early as possible. The mistress of the house said, you need not come here tomorrow, Shubho. The mistress told Shubho that mistress of the house said, you need not come here tomorrow, Shubho. The mistress of the house told Shubho that he did not need to come there the next day. She said, Nipa, you are a very good, sincere and hardworking girl. She told Nipa that she were a very good, sincere and hardworking girl. Okay. তাহলে এবার আশা করি তোমার
মনের ভিতরে যে প্রশ্নগুলো আছে দে উইল মেক ইউ সর্ট অফ কমফোর্ট রাইট ইয়েস স্যার তুমি কি শান্ত হতে পেরেছো হ্যাভ ইউ বিকাম স্পেসিফাই ইউর মাইন্ড রিগার্ডিং দিস ইস্যুস ইয়েস স্যার গুড তাহলে আমরা এবার চলে যাব আমাদের যেই বিষয়টা এটা কথা হলো যে তুমি কতক্ষণ কথা বলবে তখন তুমি কি তোমার কাছে কি সলিউশন আছে এটাকে বলবা ওকে দেন উইল ডিসকাস ওকে স্যার আমরা এখানে কোথায় যেন ছিলাম অ্যাড্রেসিং এর ইয়াটাতে আমরা ছিলাম না ওকে ওকে আমরা যাচ্ছি ওদিকে কারণ এরকম মনে করো যে টক শোর মতো এখানে চিন্তা ভাবনা না করে কোনো কিছু বলাটা ঠিক না মানে তোমাকে কথা বলতে হলে ইউ হ্যাভ টু স্টাডি ইউ হ্যাভ টু থিঙ্ক তোমাকে কোনো একটা ডিসকাশনে পার্টিসিপেট করতে হলে তোমাকে আগে থেকে নিজে চিন্তা করতে হবে চিন্তা করে প্রশ্ন করতে হবে অনেকে আছে কোনো চিন্তা নাই বকল করে একটা প্রশ্ন করে আসলে কিছু বুঝেও না তখন এরাই ঝামেলাটা তৈরি করে এই জন্য আমি চাচ্ছি এটা সবার জন্য ভালো এই ধরনের মানসিকতা থেকে আমরা বের হয়ে না আসতে পারলে সমস্যা হবে আচ্ছা এইটা করবে আমি বলি কে করবে রেসপন্ড করতে হবে আচ্ছা এখানে দেখো হিশাম নূর তুমি কি আছো ইয়েস স্যার হিশাম নূর তুমি বলো এটা কি হবে বলো স্যার আগে কোশ্চেন পড়ে নেই হ্যাঁ পড়ো দ্রুত রেসপন্ড মাই ফ্রেন্ডস সাথে সাথে ফোন দেবো কিন্তু গার্জেনকে হ্যাঁ বলো বি অলওয়েজ রেডি টু ফেস আওয়ার এনিমি Addressing to the listeners as friend, the captain said that to always ready for to always ready to face their enemy. আচ্ছা আর কিছু বলতে চাচ্ছ? No, sir. ওকে এই যে তুমি যে প্রশ্ন উত্তর দিলা বোঝা গেল এবার আমি বুঝতে পারলাম তোমার নলেজ লেভেলটা কোথায় আছে ঠিক আছে এবার আমি এটা সমাধান করতে পারবো আচ্ছা এবার 1 2 6 7 ফ্রম আজমান আজমান তুমি কথা বলো আসো ওকে আজমানের গার্জিয়ানকে ফোন দিবে এটা কিন্তু অনুরোধ তুমি এটা বাস্তবায়ন করবে কেমন স্যার একটা কথা বলি স্যার এই ছেলে স্যার গত ক্লাসে রেসপন্স দেয় নাই অজুহাতের শেষ না থাকলে তাহলে এগুলো নিয়ে রিপোর্ট করো গার্জিয়ানকে ক্লাস টিচারকে জানাও ঠিক আছে আর আমাদের হাতে তো নাম্বার ভাইবা আছে তুমি যারা রেসপন্ড করছে না এই লিস্ট গুলো আমার কাছে পাঠাইবা এদের ভাইবা এবং অ্যাসাইনমেন্টে আমি দেখবো এদের কি অবস্থা তাহলে পার পেয়ে যাবে এত সহজ সহজে দে উইল নট গো থ্রু সো ইজিলি ওকে পেমেন্ট হবে পেমেন্ট না দিলে মানুষ খুশি হয় না তাকে আমি পেমেন্ট দিয়ে দিব ওকে এরপরে আসো 1 4 4 7 9 আনাস ওয়াসি আসো আচ্ছা এটা রোল লেখে রাখো কথা বলছে না এক সেকেন্ড এত টাইম নেই কথা বলো Yes, sir, sir, I see. বলো এটা উত্তর দাও স্যার এক্সপ্লেইন বলতেছে স্যার যে কোনো ছাত্র সব সময় রেডি থাকবে কতটাই যে কাউকে ডাকতে পারে কি কথা বলবা নাহলে আমি চলে যাচ্ছি ওদের দিকে স্যার কথা ভাবতেছি স্যার ভাবা লাগবে না তুমি প্রশ্নটা পড়ো মাইক্রোফোন বন্ধ করো কেন তুমি এটা রিড আউট দ্য ক্যাপ্টেন সেড মাই ফ্রেন্ডস বি অলওয়েজ রেডি টু ফেস आवर এনিমি আবার মাইক্রোফোন বন্ধ করে রাখে কেন মাইক্রোফোনটা অন থাকবে হ্যাঁ বলো স্যার অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস দ্য ক্যাপ্টেন অর্ডার দেম টু বি অলওয়েজ রেডি টু ফেস দ্য এনিমি তোমার বাসা কোথায় স্যার রাজিয়া সুলতানা রোড স্যার
তুমি কিছু পড়াশোনা করো বুঝছো একদম পড়াশোনা করো না তোমার অবস্থা ভালো না পড়াশোনা করে ক্লাসে এখানে পার্টিসিপেট করবে ডিসকাশনে করবে এটা তুমি গ্রামারে বই বের করে বের করে এটা পড়ো তোমার বই আছে না বইটা বের করে গ্রামারে যে অ্যাড্রেসিং এর নিয়মটা কি পড়ো ঠিক আছে আচ্ছা তারপরে আবার জিজ্ঞাসা করবে যে কোনো মুহূর্তে সো বি কেয়ারফুল ওকে স্যার তাই হ্যাঁ 14490 রেসপন্ড না এটা নাম লিখে রাখো রোল লেখো গার্জিয়ানকে ফোন দিবা আর যে আমাকে লিস্ট করে পাঠাইবা হ্যাঁ আচ্ছা তারপরে রবি বলবা যে গার্জিয়ানকে ফোন দিয়ে যে ক্লাসে রেসপন্ড করে না স্যার ডাকলে কোনো প্রশ্ন উত্তর দেয় না সমস্যা আচ্ছা রবি 14491 বলো এটার উত্তর করো ক্যাপ্টেন সেড মাই ফ্রেন্ড বি অলওয়েজ রেডি টু ফেস আওয়ার এনিমি অ্যাড্রেসিং দেম অ্যাজ হিজ ফ্রেন্ড দ্য ক্যাপ্টেন সাজেস্ট দেম টু বি অলওয়েজ রেডি টু ফেস দেয়ার এনিমি আচ্ছা আর কিছু বলবে রবি নো স্যার আচ্ছা ঠিক আছে ওকে এবার আমি প্রশ্ন করব কারণ এই প্রশ্নগুলোটা করার খুব জরুরি বিষয় মাহমুদ 14513 Yes, sir. উত্তর করো দ্রুত Addressing them as friend, the captain told that, said that, always ready to face their enemy. তুমি কি আর কিছু বলবা তোমার এটা ওকে ঠিক আছে আচ্ছা আমরা ঠিক আছে আমরা তার এটা ভুল থাকতে পারে আচ্ছা সিয়াম 8615 নাই সিয়াম এর রোল লিখে রাখো স্যার আসি স্যার বলো দ্রুত বলো এটা স্যার পারবো না ওকে সিয়াম পারছে না ঠিক আছে সে তাও বলছে জুহায়ের আহমেদ খান নাই ওকে তারপরে স্যার শোনা যায় বলো এটা বলো স্যার অ্যাড্রেস দেম অ্যাজ ফ্রেন্ডস দ্য ক্যাপ্টেন অর্ডার দেম টু বি অলওয়েজ রেডি টু ফেস দেয়ার এনিমি ওকে এর আগে যে একজন বললো তারটার সাথে তোমারটার মধ্যে কোনো পার্থক্য আছে স্যার ও হচ্ছে অর্ডার্ড বলে নাই এর আগে যে একজন বললো তারটার মাঝে কোনো ভুল আছে তোমারটার তারটার মাঝে কোনো পার্থক্য আছে ও মনে হয় সম্ভবত অর্ডার বলে নাই যে আমি এখানে সেইড এর বদলে অর্ডার্ড হবে আচ্ছা জোহার আহমেদ খান বলে ফেলেছে আচ্ছা ঠিক আছে আমরা এরপরে চলে যাব এবার এটা স্যার 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 মাই ফ্রেন্ডস বলতে স্যার জিনিসটা ফ্রেন্ডলি স্যার সেক্ষেত্রে এখানে তুমি বলো তুমি উত্তর করো আলিফ তুমি এটা উত্তর করো আলিফ প্রান্ত জি স্যার তুমি এটা উত্তর বলো স্যার আমার মনে হয় এটা হবে যে স্যার অ্যাড্রেসিং দেম অ্যাজ হিজ ফ্রেন্ড দ্য ক্যাপ্টেন সেইড টু বি অলওয়েজ রেডি টু ফেস দেয়ার এনিমিস ওকে দেখো এখানে মৌলিক বিষয়টা ঠিক রেখে আমরা করতে পারি তোমারটা ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা তারপরে তানজিব এস স্যার বলো এটা বলো কি হবে বলো অ্যাড্রেসিং দেম অ্যাজ হিজ ফ্রেন্ড দ্য ক্যাপ্টেন টোল্ড দেম টু বি অলওয়েজ রেডি টু ফেস দেয়ার এনিমি এখানে কি দ্যাট ব্যবহার করা যাবে দ্যাট কেউ যদি বলে একজন কিন্তু দ্যাট বলছে যে অ্যাড্রেসিং অ্যাজ হিজ ফ্রেন্ড দ্য ক্যাপ্টেন সেড দ্যাট এবার প্রশ্ন হলো এটা এটা প্রশ্ন এই প্রশ্নটা করা হবে কার কাছে এবার আমি যাচ্ছি অক্ষ তুমি বলো অক্ষ স্যার বলো এখানে কি দ্যাট ইউজ করা যাবে নো স্যার এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে এই জন্য দ্যাট ব্যবহার করা যাবে না ভার্ব দিয়ে শুরু হয়েছে এই কারণে করা যাবে না
আচ্ছা ঠিক আছে স্যার এটা ইম্পারেটিভ সেন্টেন্স এই জন্য করা যাবে রাইট এই উত্তরটা চাচ্ছি আমি যে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে করা ইম্পারেটিভ সেন্টেন্সেও করা যাবে দ্যাট দিয়ে কখন সেটা লেট থাকলে রাইট লেট থাকলে হ্যাঁ এই উত্তরগুলো আমি চাচ্ছি আচ্ছা এবার উত্তর দিবে সাদমান মুরসালিন Yes, sir. Man. Yes, sir. Bolo eta ki hobe bolo. Sir, the captain ordered his friends to always be ready to face their enemy. The captain ordered. Yes, sir. Friends to be ready to face their enemy. To be ready. Yes, sir. Sir, ami boli. Ekhane tumi eta ebhabe korla keno? Karon ki? তোমার মাঝে কি চিন্তা ভাবনা আছে বলো মুরসালিন স্যার চিন্তা ভাবনা ক্যাপ্টেন ক্লাসের সম্মানিত ব্যক্তি ও তো কোনো রিকোয়েস্ট করে না এখানে একটা আদেশ দিছে ওই জন্য অর্ডার দিলাম আচ্ছা তুমি কি গত ক্লাসে ছিলা ইয়েস স্যার ছিলাম তাহলে তুমি গত ক্লাসে থাকলে তাহলে এটা কি হবে বলো তুমি তো ক্লাস রেগুলার করো না মনে হয় কারণ ক্লাসে থাকলেও তুমি হয়তো মনোযোগী থাকো না আর এরকম উত্তর দিবা কেন এতক্ষণ যে সবাই যে উত্তর দিচ্ছে তুমি কি ফলো করেছ ডিড ইউ ফলো ইয়েস স্যার তাহলে তুমি ফলো করলে এবার এটা এরকম হচ্ছে কেন তোমার অ্যানসারটা তো এরকম হওয়ার কথা না তাই না আচ্ছা দেখি আমরা তোমাকে আরেকটা ইয়া দিচ্ছি তুমি এটা পারো কিনা দেখি সবাইকে পার্টিসিপেট করতে হবে একটা ক্লাসে যদি পার্টিসিপেট তুমি না করো তুমি কি শিখলা বলো এই যে এটা বলো এটা কি হবে স্যার She said to Nipa that she is a very good, sincere and hardworking girl. Abar bolo. Sir, she said to Nipa that she is a very good, sincere and hardworking girl. She told Nipa that she is a very good, sincere and hardworking girl. আচ্ছা এই যে স্যার এখানে স্যার স্যার এখানে টোল্ড এর জায়গায় কমপ্লিমেন্টেড দিলে হবে কে এটা স্যার আমি সাবা তুমি এটা উত্তর বলো শি কমপ্লিমেন্টেড নিপা ইউ আর আ ভেরি গুড সিনসিয়ার এন্ড হার্ড ওয়ার্কিং গার্ল এটা কি হবে বলো অ্যাড্রেসিং দেম অ্যাজ হিজ ফ্রেন্ডস দ্য ক্যাপ্টেন টোল্ড দেম টু বি অলওয়েজ ready to face their enemy eta abar bolo eta nipa eta abar bolo she complimented nipa you are a very good sincere and hard working girl tomar eta ki hoyeche ekhane kono bhul thakte pare sir sure na sir ei tale sure na hole hobe acha dibbo jolil dibbo tumi bolo ji sir ekhane kono bhul ache mursalin je bollo জি স্যার ভুল আছে বলো কি ভুল আছে তুমি কারেক্ট করে বলো সঠিক করে বলো এসে স্যার ফুল স্টপটা ইনভাইটেড কমার পরে বসবে হ্যাঁ লাস্টের ফুল স্টপটা পরে দিয়েছে উত্তরটার মধ্যে কোনো ভুল আছে কিনা আছে অ্যানসারে কোনো ভুল আছে তুমি তো এত আরো আছে স্যার এটাই সাদমানের উত্তর স্যার ও প্রশ্নই দেখে নাই এই রে আরে না এটা কবরে নাই ঘুমায় রয়েছে মনে হয় আবার স্যার পাংচুয়েশনও ভুল স্যার ইনভার্টেড কমার বাইরে ফুল স্টপ দলিল বলো অ্যানসার কি বন্ধ করে রাখছে কেন ঠিক আছে জলিলের গার্জিয়ানকে ফোন দাও স্যার আসি তো আমি আরে তুমি থাকলে কি কথা বলো না কেন তুমি থাকলে কি করবো আমি তুমি কথা বলা হলো উদ্দেশ্য তুমি তো আসোই
থাকা না থাকা এটা তো কোনো বিষয় না, তুমি কথা বলতে হবে তো। বল দিব ইরে কি ইরে, হ্যাঁ না পারলে বলো পারি না, পারলে বলো পারি স্যার, এটা বলো। আমার মাইক অফ করে বসে পারতেছি, হ্যাঁ এটা কোনো ইয়া না, পুরোটা কিছু বুঝে বল দিব। আচ্ছা যাই থাক, ওর হাতে পায়ে ধরতে হবে এখন। আচ্ছা মাহির দায়ান, মাহির দায়ান আনসার করো। আমরা স্যার দিব্যর গার্জিয়ানকে ফোন দিব। কে দিব্য? না ওর গার্জিয়ান ফোন দিলে কি হবে এখন, গার্জিয়ান বলতে ক্লাসে তো আছে, এখন কথা না বলে আমি কি করবো, ঠেল ঠেলতে হবে। ওর নাম্বার কমাই দিলে ঠিক হয়ে যাবো, ওর ভাই ভাই অন্য জায়গায় নাম্বার কমাই দেবো, আরেকদিন যদি এরকম করে তাকে সাবধান করে দাও। ওকে এটা বলো, এটা কে কাকে বলছেন? স্যার আমি স্যার মাহিদ দেবেন। বলো 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 তাড়াতাড়ি বলো। হি সেড নিপা ইউ আর এ ভেরি গুড সিনসিয়ার এন্ড হার্ড ওয়ার্কিং গার্ল। বলো। হি টোল্ড নিপা দ্যাট শি ওয়াজ এ ভেরি গুড সিনসিয়ার এন্ড হার্ড ওয়ার্কিং গার্ল। হ্যাঁ।